ছাগল বাচ্চা আনবো? কি করবে তুমি ছাগল বাচ্চাকে? ডাঙাবে? ডাঙাবে? আদর করতে হয় তো। তুমি আনবে? বাবা ওইদিকে যাও না, ওইদিকে যাও না, আমি নিয়ে এসে, আমি নিয়ে এসে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তুমি এদিকে, এই যেটা, এই যেটা, ভয় পাও তুমি, ভয় পাও? হ্যাঁ, বিস্কুট ফেলে দাও, ফেলে দাও, মাটিতে পড়ছে, আর খাও না, ফেলে দাও, ফেলে দাও, আরো বিস্কুট দিব, এটি ফেলে দাও, এটি ফেলে দাও, এটি মাটিতে পড়ছে না, এটা খাওয়া যাবে না, কামড় দিবে, হাতে কামড় দিবে, কামড় দিবে, হাতে কামড় দিবে, হ্যাঁ পেট, হ্যাঁ হ্যাঁ, খাইতে পারবে না, এগুলো খাওয়া যায় না। বন্ধুরা দেখো, সকাল সকাল মাসুম ঘটিয়ে ফেলেছে অঘটন। ও দৌড় দিচ্ছিল, দৌড়াতে দৌড়াতে এসে ঘরের বারান্দায় পড়ে গেছে, আর হাঁটুতে ব্যথা পেয়ে গেছে, রক্ত বেরোচ্ছিল। ধুয়ে দিয়ে এখানে অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দিয়েছি, আর হাঁটুর ব্যথা একটু বেশি হয়, কান্নাকাটি করছিল। দেখো এখনও কাঁদছে, চোখে এখনও পানি নিয়ে এখানে শুয়ে আছে। আমি এখানে একটা ওর হাঁটুর নিচে বালিশ দিয়ে ওকে শুয়ে দিয়েছি, তো এরপরেও দুষ্টুমি কিন্তু কমছে না। শোনো কি বলছে, আর দৌড়বে? হ্যাঁ বলো, আর দৌড়বো না, ঠিক হলে পুরে দৌড়বে, কালকে ঠিক হবে, তাহলে দৌড়বে, আস্তে দৌড়বে, দেখে দেখে দৌড়বে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা শুরু করলাম একটু দেরি করেই, কারণটা হলো তোমরা দেখলেই মাসুম ব্যথা পেয়েছে, তো ব্যথা পেয়ে একদমই বিছানা থেকে নামতে চাচ্ছিল না, শুয়েছিল, ওকে ব্যথা লাগছিল উঠলেই আর কি, হাঁটুতে যেহেতু তো হাঁটুটা আর কি এরকম ব্যান্ড করতে গিয়ে ব্যথা পাচ্ছিল, এর মধ্যেই এখন উঠে গেল, উঠে এখন হাঁটাহাঁটি করছে। তো ভাবলাম ব্লগটা শুরু করি, কোনো কাজ করিনি এখনও, দেখো কাপড় চোপড় সব আউলানো আছে, আর এই ঘরের ভিতরে দেখো, এই ঘরের ভিতরে সব জামা কাপড় কালকে এগুলো কেচেছিলাম, সব এনে রেখে দিয়েছি, এগুলো গোছাইনি, এগুলো সব আউলানো আছে, এগুলো গোছাতে হবে। তারপরে এখনও রান্না করিনি, বাসি ভাত ছিল, গরম করে আমরা খেয়ে নিয়েছি, তরকারি ছিল, ভাত ছিল, এখন যেটা করব সেটা হলো রান্নার প্রিপারেশান। বাজার করে নিয়ে এসেছে মাছ টাস, তো ওগুলো বাজার করে নিয়ে এসেছে, সেগুলো এখনও কিছুই করিনি, যেরকমভাবে নিয়ে এসেছে ওরকমই আছে। আর দেখো মাসুমের এখানে ড্রয়িং করেছে, এটা হচ্ছে আমাদের এই যে কিচেনটা যেটা আমরা ঘরের সঙ্গে অ্যাটাচড করে বানিয়েছি, ওখানে দেখো এগুলো ড্রয়িং করে রেখেছে সারা ঘরে একদম ভর্তি। চলো তাহলে আমি এখন সবজিগুলো কেটে নেই, মাছটাকে ধুয়ে নেই, তারপরে আসছি। সকাল সকাল আমাদের বাজার করে নিয়ে এসেছে, আর বাজার থেকে নিয়ে এসেছে মাছ, মাছটা এখানে রেখে দিই, পালং শাক নিয়ে এসেছে, আর বেগুন, চিকন বেগুনগুলো, মাছটা এখানে শাক, শাকটাই বাছি আগে, এটা অনেক সময় লাগবে বাছতে, আলু বেগুন দিয়ে এই শাকটা রান্না করব, পালং শাক,
আলু দিয়ে এই পালং শাক রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। ধনে পাতা দিয়ে আলুটাকে ভালো করে আগে কষিয়ে নিতে হবে, তারপরে যখন কষানো হয়ে যাবে, আলু ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তারপরে এই যে পালং শাকের পাতাগুলো ধুয়ে কুচি করে কেটে নিতে হবে। আর ছোট হলে এমনিও দিয়ে দেওয়া যায় বেশি কচি হলে, কিন্তু এগুলো ছোট হলেও না একটু শক্ত শক্ত ছিল আর কি, কচি না, যার জন্য এগুলো আমি কুচি করে কেটে দিয়ে দেবো। তো এইভাবে যদি আলু রান্না করো পালং শাক দিয়ে খুব ভালো লাগে খেতে। আর শুটকি মাছ দিতে পারো, শুটকি মাছ ছিল না তাই দেবো না, আর মাছও এনেছে, মাছ শুটকি মাছ একসঙ্গে খেতে তো আর ভালো লাগবে না, তাই জন্য আমি শুধু আলু আর হ্যাঁ বেগুন, দেখলে বেগুন নিয়ে এসেছে, বেগুন দিয়ে আলু দিয়ে আমি পালং শাকটা রান্না করব। এরকমভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে, আমার একদম প্রিয় শীতকালের একটা সবজি আলু দিয়ে পালং শাক। এরপরে দেখো সোজা চলে আসলাম রান্নাঘরে, রান্না করছি, মাছ এখানে ভাজছি, এটা রুই মাছ নয় কিন্তু বন্ধুরা, এটাকে কি বললো, গ্লাস কাপ না কি মাছ যেন বললো, কেটে নিয়ে এসেছে তো রুই মাছের মতনই দেখতে, কিন্তু রুই মাছ নয়। পরে জিজ্ঞেস করলাম, বললো যে গ্লাস কাপ না কি কাপ জানি বললো, আমি মাছ কিন্তু এতটা ভালো চিনি না। বন্ধুরা মাছ ভাত হয়ে গেছে, আর এখানে বসিয়েছি আলু বেগুনের সবজি যেটা করব পালং শাক দিয়ে, এখানে বসিয়ে দিয়েছি পালং শাক, এখানে কেটে রেডি করে রেখেছি, এই যে এখানে রেডি করে রেখেছি, আর মাশরুম ডিম, মাছ রান্না করছি তো বাবা, মাছের সাথে এটা দেখাই তাই, মাছের সাথে মানুষ ডিম দিয়ে খায় নাকি, মাশরুম খাবে ডিম, মাছ খাবে না, মাশরুম পড়ে গেছে, ভালো করে ওঠো, এই জিপটা ভিতরে ঢুকো, ঢুকেও ভিতরে দেখা যাবে, এক হাতে কি করে ভালো করে নেই, দুষ্টুমি করে না, পরেই তো যাবে তুমি, পরে যাও, ব্যথা কমছে, ব্যথা হ্যাঁ, আর এরকম 2000 years later বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, আর অনেকক্ষণই ভিডিও শুট করিনি, আর মাসুম খেলতে খেলতে আর কি একটু ঢিসুম ঢাসুম করতে করতে মোবাইলটা দিয়েছিল ফেলে, তো ফেলে দেওয়ার পরে মোবাইলটার অনেকক্ষণ স্ক্রিনটা কাজই করছিল না, অনেকক্ষণ মুছে টুছে তারপরে হচ্ছে ঠিক করলাম, ঠিক করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর এখন বসে আছি পেছনে, ছাগল দেখছি, এই যে সবাই এখানে খাচ্ছে, এখন ঢুকিয়ে দেবো, বেলা প্রায় শেষই, ঢুকিয়ে দেবো, আর এই জায়গাটা ঝাড়ু দিতে হবে, অনেক নোংরা হয়ে গেছে, দেখো আজকে সকালে আসলে ঝাড়ুই দিইনি এই দিকটা, সকালে উঠেই মাসুম এমন একটা কাণ্ড করলো। আর যে বাচ্চাটার ক্লিপটা প্রথমে দিয়েছিলাম, সেই বাচ্চাটা হচ্ছে আমাদের রিলেটিভ, ওটা দুদিন আগে এসেছিলো তো আমি ভিডিও করেছিলাম, দেওয়া হয়নি আমাদের হচ্ছে রিলেটিভের মধ্যেই, সকালবেলা এসেছিল আমাদের বাড়িতে বেড়াতে, তো ভিডিও বানিয়েছিলাম, সেটাই তোমরা জিজ্ঞেস করবে বাচ্চাটা কে, বাচ্চাটা কে, তো বলে দিলাম বাচ্চাটা কে হয়। আজকে দেখো দুধ আনা হয়নি, মাসুমের বাবা খুবই ব্যস্ত ছিল যার জন্য দুধ আনেনি, আর যেটুকু দুধ ছিল সকালে দুপুরে খাইয়ে দিয়েছি, বিকেলবেলা দুধ ছিল না, তো দেখো আমার পায়েই খেতে চলে আসছে, আমার পায়ের আঙুলগুলোই খাবে, আমি যত পিছাচ্ছি ততই দেখো আসছেভাবে আমার পেছন পেছন আঙুলগুলো, ওরা মানে খেতে চায় আর কি, এরকম যখনই আমি আসি তখনই দৌড়ে চলে আসে খাওয়ার জন্য। তো ছাগল ভাবলাম যে আগে ঢুকিয়ে দেয় তারপর ঝাড়ুটা দেয়, কিন্তু ছাগলগুলো ঢুকছিল না, এদিকে বেলাও চলে যাচ্ছিলো, অন্ধকার হলে আবার ঝাড়ু দিতে সমস্যা হবে, দেখো কি ধুলো উঠছে, তাই ভাবলাম যে ওরা থাক আমি ঝাড়ুটা দিয়ে নেই, তো ঝাড়ু দিচ্ছি, আর সকালবেলা আজকে ঝাড়ু দেইনি, আসলে সকালবেলা আমি ভুলে গেছিলাম ঝাড়ু দিতে, যার জন্য বেশি নোংরা হয়ে গেছে, তো ঝাড়ুটা দিয়ে নেই। আর ওইগুলো হচ্ছে ঘাস আনার বস্তা, ওগুলো ওখানে রাখা আছে। এরপরে দেখো সাগর এখানে বাঁধা আছে, আর গাছটাকে কীভাবে ছুলেছে দেখো, ছালগুলোকে ও খাওয়ার চেষ্টা করে, ওই জায়গাটা কিন্তু ছাগলেই প্রথমে ছুলেছিল, আর চামড়াটা এখনও মেকআপ হয়নি, বাড়িতে ছাগল থাকলে কিন্তু গাছের সব চামড়াই খেয়ে ফেলে। আর তোমাদেরকে বলেছিলাম ঘর পরিষ্কার করব, সেই সকালবেলা বলেছি, তো সারাদিন আর এই ঘরে ঢোকাই হয়নি, ওই যে ঢুকেছিলাম ভিডিও ক্লিপ নিয়েছিলাম, এরপরে হুট করে সন্ধ্যাবেলায় এই ঘরে ঢুকে দেখি এখনও এই অবস্থাতেই আছে,
তো যাই হোক, সন্ধ্যা হোক আর যাই হোক না কেন, ভাবলাম যে একটু কাপড়গুলো গুছিয়ে নেই। আসলে গতকালকের কাপড়ও ছিল, আজকে আবার যেগুলো ধুয়েছি সেগুলোও ছিল, তো দুই দিনের কাপড় জমে গেছে। আর এই ব্ল্যাঙ্কেটটা ধোয়ার জন্য বের করা হয়েছে, ও জামাতে যাবে তো, তো ভাবলো যে এই ব্ল্যাঙ্কেটটাকে কেটে দু টুকরো করে একটা ছোটো বানিয়ে নিলে একটা পাতা যাবে আর একটা মানে গায়ে দেওয়া যাবে। এখন তো শীতকাল চলে এসেছে, বেশি শীতকাল চলে আসবে আর কি সামনে, তো তখন শুধু মেঝেতে শোয়া, মসজিদে জামাতে গেলে শুধু মেঝেতেই শোয়, তো সেখানে শুতে অসুবিধা হবে, যার জন্য এটাকে কেটে দুটো করতে চাচ্ছে আর কি। সেই জন্যই কালকে বের করে রোদে দিয়েছিলাম, কিন্তু গোছানোই হয়নি, এমনি এনে টোপলা করে রেখে দিয়েছি। তো এখন গুছিয়ে নেব, এগুলো গোছাতে গোছাতেই মাসুমের বাবা চলে আসবে চর থেকে, এসে বলবে চা বানাও চা বানাও, আর মসজিদে যাওয়ার সময়ও পাবে না, বাড়িতেই নামাজ পড়ে নেবে। তো আমি ওইদিকে গিয়ে আর কি চা বানিয়ে নেব, আর ওইদিকে নামাজ পড়বে। তো ব্ল্যাঙ্কেটটা ওইদিকে সরিয়ে রেখে বিছানাটা পেতে নেব, এই বিছানার চাদরটাও আজকে ধুয়েছি তো পেতে দিলাম। পেতে দিয়ে চাটা খাওয়া হয়ে গেল, এরপরে চলে আসলাম আমি মাসুমের কাছে। মাসুমকে দেখো এখানে লেখাচ্ছি 11 12। বারো বানান পারো না তুমি একটু এখানে বললে, কি বারো বানান বলো? তারপর ১৩ বানান। বন্ধুরা এটা হলো বতুয়া শাক, আমাদের এখানে এটাকে বতুয়া শাক বলে, চর থেকেও নিয়ে এসেছিল সন্ধ্যাবেলা, তো আমি এগুলো বাছলাম। এটা শাকটাকে ভাজা ভর্তা যে কোনো কিছুই করে খেতে পারো, দারুণ লাগে খেতে, শাকের সঙ্গে মিক্স করেও রান্না করা যায়। বন্ধুরা তোমরা বতুয়া শাক দেখলে, ওই বতুয়া শাকই রাত্রেবেলা রান্না করব, বতুয়া শাকের ভাজা করব আর ডাল রান্না করব, মুসুর ডাল। আর মাসুম এখনও লেখাপড়ার দিক থেকে 18-তেই আটকে আছে, এখনও 18 লিখতে পারেনি পুরো, এটা কি লিখছো তুমি? আরও লিখে রেখেছে 18-কে। আর এর মাঝখানে মাসুমের বাবা নিয়ে এসেছিল এই যে, আর মাসুম দেখো মুখে হাত দেয় বারবার। মুখে হাত দিতে বারণ করি নাই, মাইন্ড না ফেলে বোধহয় ঠিক হবে না, না তো সারাদিন বারবার মুখে হাত দেয়, বদ অভ্যাস, বাচ্চাদের মতন করে। এমন একটা মাইক দিব না, রান্নাবান্না করতে হবে, ভিডিও এডিট করতে হবে, ভয়েস দিতে হবে, ওরকম করে না, বাইরে ফেলে দিয়ে এসো যাও। এডিট করতে হবে, তারপরে খাওয়া দাওয়া, তারপরে পেটানো মাসুমকে ধরে, মুখে হাত দেয় বারবার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখো ওকে বললাম খেলতে, ও খেলছে। চলো আসছি তাহলে, আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট। আল্লাহ হাফেজ বলো।